তখন তোমার কিছু কই নাই আজকে আমার শার্ট তাও আমার বিছানার উপরে হ্যাঁ জুতা শার্ট আসতেই পারে গলে কি হইছে আসতেই পারে না আসতেই পারে শুনেন ভাবি এই রকম বউ নিয়ে আমি সংসার করে খাব না আমি আজকে আর তালাক দেব আজকে তোর আমি তালাক দিয়েছি এক তালাক দাদা দাদা ও এই দাও তোমার সাথে কথা আছে অনেকদিন পর নাতি আমার আমার কাছে আসে আচ্ছা তুই তো নাতি কি সমস্যা হয়েছে শাকিলের ঘরে ভালোবাসি তুমি তো জানো জানি তো তুই ভালোবাসতি আমার সাইকেলের কাছে বিয়ে হয়ে গেছে গা আর ঘর সংসার করে খাইতেছে কি সমস্যা হয়েছে আচ্ছা তুমি সে কথা বাদ দাও এখন ওর বউরে আমি কেমনে পামু তুমি সেটা একটা সৎ পরামর্শ দিবে আমার হায় হায় এই শালা না কি কর হ্যাঁ এই সাইকেলের কাছে মেয়েটা বিয়ে হয়ে গেছে গা এখনো তোর ওই পিটিশ পিটিশের ভাব এখনো তোর মন তো যায় নাই তোমার কি লাগবে খালি তাই কথা বাদ দাও তো কথা বাড়াও না আমি দিলাম পাহাড় সমান পরামর্শ শেষ করে দিলাম এটার ব্যাপার হইলো বোন আচ্ছা আবার পরামর্শ নিয়ে হাইরা আবার ভুলে যাস না আবার দাদা এটা তুমি কথা গেলে আমার উপর তোমার একটু বিশ্বাস নাই কি কম এই ডাইনাথ বায়াতরে বিশ্বাস করুন না তো তুই নাতি আতের সঙ্গে তোর দূরাই লাগে না আমার তুমি নিশ্চিত থাকো তুমি যা চাও আমার কাছে তাই পাবা কিন্তু খালি একটু পরামর্শটা দাও আমি যাই গে আমার কাজ আছে শুনোই নাতি আমি যে পরামর্শ তোর দিব একবারে শর্টকাট পরামর্শ আমার কাছে তো আইস আর তুই যে সমস্যার পশ সেই সমস্যার কাছে গেলে আর কর্মের কাছে গেলে হ্যাঁ এই তাবিজ কবজ এটা করো ওইটা করো ছয় মাস ধরে ঘুরাই তো হ্যাঁ আমি সে পরামর্শ দেবো আর সেই ঘন্টার মধ্যে কাম করে হলো বুঝছ আচ্ছা তুমি কি কবা কত খালি পেশাইতেছো খালি পেশাইতেছো আরে কইতেছো শুনোই হ্যাঁ এই যে শুনো কানে কানে হা হা আচ্ছা আচ্ছা দেওয়াল ওরা কান আছে কথা বুঝছ নাকি আচ্ছা ঠিক আছে এই কথা আরো আছে এই যে শুনো হ্যাঁ যে পরামর্শ দিয়ে দিলাম দেখবি তোর ঘুরা গাড়ি করা লাগবো না সময় লাগবো না হ্যাঁ ওগর মধ্যে দণ্ড দণ্ড পাই যা না দেখবি সারা সারি আচ্ছা চৌ চৌ সারা সারি যা করে হ্যাঁ সময় হ্যাঁ রে তার পরামর্শ দাও দিও হারা ফেলাম না সারা তাড়াতাড়ি কথা তো দাদা গেলাম না সালা নাতি যাও শালা আবার ধরা পড়ো না যে যুক্তি দিছি না ধরা পড়ো না ধরা পড়লে কিন্তু প্যারাসমান সাহেব কই দেবো হ্যাঁ আর শাকিল শাকিল এই জন তো থাকা তো লাগবো ওয়াবো ও পরবর্ত যাবো তো ওর কাছে কিছু পাবো যাই টয়লেটে যাই শালা টয়লেটে যাই কই গেছিলে তুমি বাথরুমে গেছি তুমি আবার এলে কখন আমি কখন এলাম এটা তো চোখে দেখবা না আগে কও এই শার্ট কার কি এই শার্ট কার এই শার্ট কার আমি কেমনে কইতাম আমি কি বাথরুমে আমি কি জানি নাকি শার্ট কার তোমার হাতে শার্ট
আমার হাতে শাক এই শাকটা তো আমি আমগো বিছনা থেকে পাইলাম বিছনা বিছনা কেন তুমি লাগছো মনে হয় তুমি মনে হয় তোমার শাক এটা এই তুমি কি তোমার চোখের মাথা খাইছো হ্যাঁ এই শাড়া মার আছে এই ধরনের কোন শাড়া মার আছে আমি লাল শাড়ি পরি তুমি আমার সাথে ছিলে তো গেলে ছিলে মনে মানে না আমি কি করছি শোনো তোমার একটা কথা কই এর আগেও আমি ঘরের সামনে একটা জুতা পাইছিলাম তখন তোমার কিছু কই নাই আজকে আবার শাক তাও আমার বিছনার উপরে হ্যাঁ ভাবি আপনি কিছু জানেন না এই যে দেখেন এই যে কার জানি সার আমগো বিছনার উপরে চিন্তা করেন এর আগে একদিন আমি স্যান্ডেলও পাইছি ও আমি না থাকলে পরে বাড়িতে কি কি করে কোন কোন পুরুষ মানুষ দিয়ে আহে কি বললা বাড়িতে থাকে মানে আচ্ছা আচ্ছা দুই জনা থাকলেন এখানে কোন ভুল বোঝাবুঝি হতে পারে আর কোন ভুল বোঝাবে যাব আমি জিজ্ঞেস করছি এটা কার ও কোন উত্তর দিতে পারে না কোন ভাবি এটা কি কার হইতে পারে কোন হইতে চলো মানুষের সামনে আমি কি তোমার সাথে হইতে পারে দেখেন ভাবি দেখেন আমার শার্ট বলে আমি চিনবো না আচ্ছা আপনারা থামেন আপনারা এরকম রাগারাগি করেন না রাগারাগি করলে তার কোনো কিছু সমাধান হইতেছে না না ভাবি আপনি আপনি কোনো কথাই বলবো না শুনেন ভাবি এরকম বউনি আমি সংসার করে খাবো না আমি আজকে আর তালাক দেব আজকে তোর আমি তালাক দিয়েছি এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক ভাবি ভাবি ভাই এটা আপনি কি করলেন রাগের মাঝে আপনি এটা কি কর আরে ভাবি ভাবি তো চলে যাইতাছে তার আটকান ভাই রাগের মাথায় এসব করা ঠিক হয় নাই তার আটকান এখনো সময় আছে সমাজের মানুষ কিছু জানে না জান ভাই জান ভাবি আমি তো আসলে ভুল করে লাইছি আমি রাগের মাথায় ওরে তালাক দিয়ে দিছি না ওরে ওরে হনি নিয়ামু ওরে হনি নিয়ামু শুনেন আম্মা আমি যেটা করে ফেলাইছি ওইটা ভুল করে ফেলাইছি রাগের মাথায় করে ফেলাইছি তাই বলে আমার সংসার ভেঙে যাবো নাকি তুমি কি জানো তুমি কি ভুল করছো আর এই ভুলের সমাধান কে দিতে পারবো তুমি জানো
একবার যদি তালাক কইয়া ফেলায় আর সেটা থাকে না, ওটা কার্যকরী হয়ে যায়। দেন আম্মা, আমি এত শত বুঝি না, আমি আমার বরে নিতে আইছি, আমার নিয়ে যেতে দেন। তুমি যাইবা না, আমি চিৎকার করো, লোকজন ভুল করো, তুমি যাও গা, তুমি আমার বাড়ি কোনো দিন আসবে না, আর কোনো দিন আসবে না, যাও যাও। আম্মা আপনি শুনে রাখেন, দরকার পড়লে এটা বিচার করুন, বিচার বাবু এখনই মাত পরে কাছে যাও, বিচার করো, তারপর আমার বাবা না যাও। হ্যাঁ আমার বউ, আমি বিচার বহাই নিয়ে যাবো, আমি মাত পরে কাছে আমি যাইতেছি। মাদু সাহেব, মাদু সাহেব কে? আমি শাকিল। ও শাকিল জি, আসসালামু আলাইকুম মাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম, তো কি মনে করে মাদু সাহেব? হ্যাঁ আপনার কাছে আইছিলাম তো জরুরি দরকারে। আরে শাকিল, খালি তুমি কেন, এই গ্রামের ব্যাপক মানুষই দরকারি আমার কাছে আসে, কি দরকার আইসা হেরে খুই রাখো জি। মাদু সাহেব তাহলে তাহলে আমার তাহলে একটা ভুল হয়ে গেছে, এখন এই ভুলটা আপনার ছাড়া কেউ সমাধান করতে পারবো না। ভুল হয়ে গেছে তো ভুলটা কি হেরে কও, না কইলাম কেমনে বুঝবো? মাদু সাহেব ঘটনাটা হইতেছে কি, আমি রাগের মাথায় আমার বউরে তালাক দিয়ে দিছি। হায় হায়, তওবা তওবা তওবা, এটা কি কাম করছো? হ্যাঁ মাদু সাহেব, এখন আমি তো ভুল করে ফেলাইছি, এখন আমার বউ তো চলে গেছে তার বাপের বাড়ি, আমি তো ছাড়া থাকবার পারব না। মাদু সাহেব আপনি ছাড়া এই বিপদ থেকে আমার কেউ রক্ষা করবার পারবো না, আপনি আপনি যেমনি করে আমার বউটারে বাড়িতে এনে দেন। আচ্ছা শাকিল শুনো, হাতে দলে যদি সব সমাধান করা যায় তাহলে তোমার হাতই দূর করে দিয়েছে, ঘটনা হচ্ছে তোমার বউ তালাক দিছ, কি কারণে তালাক দিলে এটা কম? আসলে মাদু সাহেব কি কম সরমের কথা। হ্যাঁ স্যার, অন্যায়টা কি আসিল এটা কম? কইতেছি মাদু সাহেব, আমি যখন বাড়িতে না থাকি আমার সন্দেহ হয় আমার বাড়িতে কোনো পোলা মানুষ আহে। একদিন একদিন আমি বাড়িতে যাই, একটা পোলা মানুষের সুতা পাইছি, ওই দিন আমি কিছু কই নেই, কিন্তু আরেকদিন হঠাৎ করে আমার বিছনার উপরে দেখি একটা পোলা মানুষের শাক, তাহলে কম আমি সন্দেহটা করুন না কেল লিগে, আমি সারাদিন বাড়িতে থাকি না, সারাদিন থেকে কামে, এইগুলো যদি বাড়িতে দেখি তাহলে আমার সন্দেহ করাটা কি ঠিক আছে কিনা আপনি কম? শাকের কথা তুমি ঠিক কথাই কইছ, শাক সেন্ডেল এগুলো কি তোমার স্যান্ডেল না তোমার শার্ট, তুমি ভালো করে দেখছো? না মাদু সাহেব, ওইগুলো আমার স্যান্ডেল না আমার শার্ট না, ওগুলো মাংসের অন্য পোলা মানে না। হ্যাঁ খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, এই মাইয়াটা তো খুব খারাপ দিলে, তোবা 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 আল্লাহ, এই কাম করছে। তুমি হাতে নাতে ধরতে পারো তো সব ভালো হইতো, তো ধরতে পারো নাই আন্দাজি, তুমি কারা ধরবা কত কার শার্ট কার স্যান্ডেল? কিন্তু মাদু সাহেব ঘটনা হইলো আমি আমার বউরে অনেক ভালোবাসি, যেমনি ওই আপনি ওরা বুঝাই টুজায় ভালো করে আপনি আমার ভাই তাই না দেন, আমি ওর সারা থাকবার পারব না। শাকিল শোনো শাকিল, তুমি সব কিছু আমার ভাইয় বিস্তারিত কইছ আমি শুনছি, তোমার বউ বিরাট অন্যায় করছে, আর তুমিও একটা ভুল করছো, কোন বউয়ের তুমি জিজ্ঞাসা করা উচিত ছিল যে স্যান্ডেল সুতা কার, যদি সে প্রমাণ দিতে পারতো তাহলে তার কথা শুনেছ, তুমি তো জিজ্ঞাসা করো নাই, রাগের মাথা তো তালাক দিয়ে ভালাইছো। আপনি থাকতে আমার তো কোনো চিন্তা নাই, কিন্তু যেমনি করে আমার বউটা আমার বাড়ি চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো, তোমার বউ তুমি পাবো, দাও দাও। আচ্ছা ঠিক আছে, ফেরত পাবা, তুমি তিন তালাক বাইন করে দিছ, রাগের মাথায় মাদু সাহেব কইরা লাইছি। আপনি যেমনি করে কইরা দিন মাদু সাহেব, কইরা দিও, তুমি আর তালাক যদি কম রাখতে তাও তো তিনটা দিয়ে দিছ, একবার শেষ করে দিছ, এখন এটা মেলা বাজাল। হ্যাঁ আর কাছে বিয়ে পড়ান লাগবো, লাগবো, যাও শোনো তাহলে এই কথাই রইল, কালকে আমি আর লোক জমিয়া বইসা তোমার কিছু কই দিব, তুমি সে চিন্তা করো না, যাও। আচ্ছা মাদু সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাতি কাম ঠিক মতোই করছোস, যাই কালকে এটার ব্যবস্থা করে দিব, যাই কেসে গা। মেম্বার সাহেব জি বলেন, ঘটনা তো আমি সব ভাঙে বললাম আপনাদের। হ্যাঁ শুনলাম। এবং শাকিল এই বউ তালাক দিছে,
বিরাট অন্যায় করছে। হ্যাঁ বড় ভুল করে ফেলাইছে, এটা বিরাট ভুল করছে। মানে এটা সমাধান কেমনে করা যায়? আপনার ডাকছি এই কারণে আপনার একটু সমাধান ব্যবস্থা করে দেন। আচ্ছা এখানে তাদের কাছে আগে শুনতে হবে বিষয়টা, তারা যদি ঘর সংসার করে তাহলে একটা বুদ্ধি বের করতে হবে বা বের করা যায়। হ্যাঁ মেম্বার সাহেব ঠিক কথা বলছেন, কারণ আমরা জোর করে কোনো বাবা তুমি বলছো তোমার কি মত, আসলে তুমি বলিয়ে খাবা না খাবা না? মেম্বার সাহেব আমি তো রাগের মাথায় তালাকটা দিয়ে ফেলাইছিলাম। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি আমার বউরে অনেক ভালোবাসি, ওরে স্যার আমি থাকতে পারব না, আমি আমি ওরে আবার আমার ঘরে তুলে নিতে চাই। সংসার করতে তুমি রাজি আছো তুমি? হ্যাঁ মেম্বার সাহেব। মেম্বার সাহেব আসলে কি ঘটনার সাথে আমি ওখানে ছিলাম, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, তাই রাগের মাথায় সঠিক ভাই আর কি এই কাজটা করে ফেলাইছে। তা মা ভুল বুঝাবুঝি কি কারণে হয়েছে সেটা তুমি ভাইকে বলো আমার কাছে, এতক্ষণ তো কিছুই বললো না তুমি। আসলে আমার মনে হয় কি এখানে কোনো তৃতীয় ব্যক্তির হাত আছে, যেমন ধরেন ভাবির আমি যতদূর চিনি সে আসলে অনেক ভালো মানুষ, তার ঘরের সামনে এই ছেলে মানুষের জুতা পাওয়া যায়, আবার সে ঘরে না থাকলে ছেলে মানুষের স্বাদ পাওয়া যায়, এই দেয়া সেটা এরকম নানান কাহিনী। এটা আসলে তৃতীয় পক্ষের কোনো হাত থাকতে পারে। মেম্বার সাহেব আচ্ছা গিয়ে ওই আলোচনায় আমরা নাই গেলাম না, ওই আলোচনা হয়েছে হয়েছে, এখন আসলে সে বলছে শাকিল বলছিল সংসার করবে সংসার করবে, এখন মেয়ের পক্ষে ভাবি তাহলে মেয়েকে একটু জিজ্ঞেস করেন তো শাকিলের সংসার করবি কিনা। মা মা রে মা বাসা বাড়ছে মেয়ে বাসা বাড়ছে আর শাকিলের বোন শাকিল বুঝছে, তখন তুই শাকিলের সাথে সংসার করবি? রাজি হয়ে যাও ভাবি রাজি হয়ে যাও। হ্যাঁ মা আমিও শাকিলকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি, ওরা ছাড়া আমি বাঁচবো না, সংসার আমি ওর সাথেই করবো, আমি আর অন্য কোথাও যাবো না। আর আমরা হাদিস ছাড়া তো কোনো কাজ করতে পারি না, কারণ আজকাল শিকাইটা নাই। এখন যেহেতু শাকিলও ভুল বুঝছে ওর বউ নিতে চায়, ওর বউ আসতে চাইতেছে, এখানে শাকিল আবার কিন্তু তিন তালাক বাইন করে দিছে, এখন আমরা তো নিয়মের বাইরে কোনো কাজ করতে পারি না করা যাবে। এখানে একটা নিয়ম আছে, যদি কোনো ব্যক্তি তিন তালাক বাইন করে দেয় তাহলে সরাসরি তার হাতে দেওয়া যায় না, এখন ওই মেয়েটাকে আরেকটা ছেলের কাছে একটা হিল্লা দিতে হবে, দেওয়ার পর অন্তত 40 দিন পর ওই ছেলে আবার তালাক দিবে, তালাক দিলে তারপরে ওই প্রথম যে স্বামী তার কাছে বিয়ে পড়াইতে হবে, একটা নিয়ম আছে, এইটা একটা ব্যবস্থা করেন কার কাছে দেওয়া যায় তো ছেলে দুর্গম করে না। মাদু সাহেব বলো এই সব আপনারা কি কইতেছেন আবার? বাবা যার নিয়ম আমরা নিয়মের বাইরে যাইতে পারবো না, কারণ আমাকে পরকালে হিসাব দিতে হবো। মাদু সাহেব মেম্বার সাহেব আপনি করে হাতে পায় ধরি, আপনারা আপনারা এরকম কাম করবেন না, আমার বউরে আমার কাছে পাঠাইয়া দেন, আমি আমি ওর এনে সংসার করে খাই গে, আপনারা 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 এরকম কাম করেন না। চুপ করো, এখন কত সে এরকম কাম করো না এরকম কাম করো না, তখন জনতা লাগতে সব তখন একবার চিন্তা করতে হয় নাই, আর আমার নিয়মের বাইরে কাজ করে আমার পর ওখানে কি সব দেব ব্যবসা সাহেব? মাদুর সাহেব বলেন আসলে আমাদের নিয়ম অনুযায়ী হিলে বিয়ে দিতেই হবে, সমাজ জামাত নিয়ে আমাদের চলতে হয়, মানতেই হবে এটা। তাহলে আসলে আপনি তো বলছিলেন 40 দিন, হ্যাঁ এটা নিয়ম মতো বলছিলাম, এটা তো আসলে চলে না, এটা না নিয়মটা আসলে 3 মাস 13 দিন, হিলে বিয়ে দিয়ে 3 মাস 13 দিন পরে তালাক দেওয়া আবার সে শাকিল নিতে পারে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, হ্যাঁ সেটি কথাটাই বলতেছি। এখন বসা আপনাকে ডাকছি, এখন একটা ভালো ছেলে দেখে মানে যে ছেলে বিশ্বাসী আর কি, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস বিশ্বাসী একটা ছেলে গেছে আশেপাশে চোখে দেয় না নাকি কি কিছুই করতে, আসলে উল্টা পাল্টা খালি পেশায় যেতেছে।
আমি মনে মনে জাসিন্দা আপনাকে সুমাত বসাব বলেন আপনি রিবিটা করতে হবে ইয়ারা তওবা 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 এটা মেম্বারশিপ কি কইতাছেন আমি এই ঘরে আমার মাথা আমি এই ঘরে মানুষ আমার বিশ্বাস করে কত বিচার করি আল্লাহ এই কাজ যদি আমি করি তাহলে এই সমাজে আমার আমার কি বলবো হ্যাঁ হ্যাঁ আপনি তো বিশ্বাসযোগ্য লোক আপনি মুরব্বী মানুষ আপনি যে আমার বিশ্বাস হয় আরে একটা ইয়াং ছেলের কাছে দিলাম যদি আবার সে এক ভেজাল বাজাইলো মেম্বারশিপ আর মাদর তো ঠিকই কইছে মাদর বয়স হয়ে গেছে গা আমরা বুঝতাছেন না আমরা আমার চোখে দেখতেছি আরে রাখো তুমি ইয়ান খোলা পাল তোমার এই দিয়ে ই হবে না বিশ্বাস হয় না তুমি চুপ থাকো মাদর সাহ হ্যাঁ দেখেন তো আমি তো চিন্তা ভাবনা করছি আপনাকে দিয়ে ভালো হয় আপনি মুরব্বী মানুষ বয়স্ক লোক বিশ্বযোগ্য লোক কি যে কন মেম্বার সাহ এখন আপনারা কথা কইলা ফলাইছে না আপনি কথাটা তো ফলাইতে পারি না এখন আমারও বয়স শেষ আমি তো আর বয়সে গেছে বেইমান হইতে পারবো না কারণ আমারও তো খেয়ালাত করা হয় না কি করবে মশলা ভাই তার মনে ধরেন এই এলাকার মানুষ আমার খুব বিশ্বাস করে হ্যাঁ আমি ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি আপনার কথায় রাজি হ্যাঁ আমি বিশ্বাসও মজাতে করবো না আল্লাহ বল খুশি হইলাম আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ওকে নিয়ে ঘরে যান আমি মুন্সি টুন্সি জায়গা নিয়ে আসি কাজী জায়গা নিয়ে আসি মেম্বার সাহেব সারা জীবন মাইসের কি বলবে আপদে আমি সহযোগিতা করছি আমি বিশ্বাস করছি এখন এই বিপদ যদি আমি উদ্ধার না করি হাসপাতাল ময়দানে তো আমার হিসাব দিতে হবে হ্যাঁ বাবাজি তুমি কোনো টেনশন করো না যে মেম্বার সাহেব ঠিক মতো জায়গা মধ্যে আনতেছে কারণ কি জানো আমার সাদা চোখ এখন কোনো কালা যদি কোনোদিন নয় তাহলে সে আমি বেমিনি করে হবো বোধ না তো ও চিন্তা করো না কালাও আর হবো না বেমিনি করবো না এই মনে আমার 3 মাস 10 দিন পরে আমি তার আগে নিয়ে যাবো ঠিক আছে সাকে তাহলে তোমার সাথে কথা ওই দিন রইলো চিন্তা করো চিন্তা করো 5 দিন পরে তাছাড়া কিছু করার নেই ব্যাপার সাহেব কাম কামলে বেশি ভালো করলেন না